ম্যারিটাল স্ট্যাটাস নিয়ে খুব ক্লিয়ারলি কিছু আমি এই এই সিচুয়েশন এসেও বলবো না, আমি আরো কিছুদিন ওয়েট করব, তারপরে যেটা বলা সেটা আমি জায়গা মতো বলবো। হ্যাঁ, মা আমাকে দেখে কষ্ট দিচ্ছে আসলে, ঝগড়াঝাটি হলে ও খুব চাইল্ডিশ আমার সাথে, যতই বড় হোক না কেন, বয়সে যতই বড় হয়ে যাক বা যতই ম্যাচিউর হোক, আমার কাছে ও অলওয়েজ খুব চাইল্ডিশ। ও খুব ইমোশন দিয়ে চলে, খুব অভিমান দিয়ে চলে, যেটা আপনার সাথে বা অন্য কারোর সাথে বা ওর আম্মা আব্বুর সাথে যেটা করে না। আসলে লাইফ পার্টনারের ব্যাপারটা খুব ডিফারেন্ট হয়। ও অলওয়েজ যেটা করে সেটা হচ্ছে যে ও আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়, যখনই ঝগড়াঝাটি হয় বা এই ধরনের সিচুয়েশন হয়। ও এর আগেও দেখেছেন যে বাড়ি বাড়ি ঘর নিয়ে একবার খুব তুমুল ঝগড়া হলো, কি আমি রিচ করতে পারতেছিলাম না প্রায় 20 দিনের মতো, তখনও দেখেছিলেন যে ও আসলে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয় যাতে আমি ওর কাছে যেতে না পারি এবং খুঁজে বের করতে না পারি। তো তখন আমি যেটা করি যে আমি সোশ্যাল মিডিয়াতে ধরেন কিছু পোস্ট যদি দিই তাহলে সেটা সে দেখে, এটা আমি জানি যে এটা ও দেখছে। তো ডেফিনেটলি আমি যাই করি না কেন, আমি কাজের জন্য যাই করি না কেন বা সোশ্যালাইজেশন বা সামাজিকতার জন্য যাই করি না কেন, আমার মন তো সবসময় এক জায়গায় থাকে, ওর ওর কথা চিন্তা হয় সবসময়। আপনি বললেন যে আপনি মামুনের পরিবারের একটা অংশ, তো মামুনের পরিবারের অংশ হলে তো মামুনের আম্মার সঙ্গে আপনার কি কথা হয়েছিল, আপনি কেন থাকলেন না, বা আপনি তার আপনার শাশুড়িকে কেন বললেন না যে মামুনকে আমি নিয়ে যেতে চাই? ওনার সাথে আমার সাধারণ কথাবার্তাই হয়েছে, ওনার সাথে সবসময় আমার রিলেশনটা খুবই নর্মাল, ফ্রেন্ডের মতো, মানে সাধারণ কথাবার্তাই হয়, কোনো জটিলতা বা কোনো কিছুই হয় না। তো মামুন আর আমার ব্যাপারটা আসলে যেরকম হয় যে তৃতীয় কোনো ব্যক্তি এসে এই রাগটা ভাঙাতে পারে না, কখনোই না। মামুনের সাথে আমার যতবারই রাগ ঝগড়া যাই রয়েছে এখানে, ওর মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব কেউ এসে কিন্তু রাগটা ভাঙাতে পারেনি, যতক্ষণ আর সে নিজে নিজে রিয়েলাইজ করতে পেরেছে। তো এবারও যেহেতু এরকম ঘটনা আগেও হয়েছে, তো আমি ওনাকে আর আলাদা করে বলি নাই যে আপনি আমাদের রাগটা ভাঙিয়ে দেন, কারণ আমি তো মামুনকে চিনি। আসলে কি একটা জিনিস, বন্ধু বান্ধব বলেন, মা বাবা বলেন, ভাই বোন বলেন, যত ক্লোজই হোক না কেন, আপনার লাইফ পার্টনার হয়তো আপনার জীবনের 25 বছর পরে আপনার লাইফে এসেছে, কিন্তু ওর সাথে সাথে আপনি এতটাই রিলেটেড থাকেন যে আপনার লাইফ পার্টনারই একমাত্র আপনাকে ভালো করে বুঝতে পারবে যে আপনি কোনটাতে কিভাবে কি করবেন বা কোনটাতে কি ফিল করছেন বা আপনার ভালো মতো, আপনার লাইফ পার্টনারই সবচেয়ে বেশি বুঝতে পারবে, ইভেন দো সে আপনার জীবনে 25-26 বছর পরেই আসুক না কেন। তো মামুনের এই ব্যাপারগুলো, কিছু কিছু ব্যাপার আছে যেগুলো শুধু আমি জানি, যেটা হয়তো প্যারেন্টস বা ভাই বোন বা অন্য কেউ এটা বুঝতে পারবে না। তো আমি ওটা বুঝতে পেরেছি যে ওর আম্মুকে যদি আমি বলিও যে আপনি রাগটা ঠিক করে দেন, উনি এই ব্যাপারে আমার মনে হয় না কোনো হেল্প করতে পারতো। আসলে একটা ঝগড়ার মুহূর্তে একটা কথা স্ট্যাবলিশ করতে চাচ্ছিল, ঝগড়ার মুহূর্তে বলা আসলে কোনো কথাটাই, কোনো কথা বা কোনো বক্তব্য বা কোনো স্টেটমেন্টই ঠিক হয় না, কারণ তখন মানুষ অনেক রকম ইমোশনাল হয়ে থাকে। আর ওই সিচুয়েশনে যখন সে আপনাদেরকে ইন্টারভিউ দিয়েছিল, ইন্টারভিউগুলো আমি ভালো করে দেখেছি, মামুনকেও আমি দেখেছি, যে আপনারাও নিশ্চয়ই খেয়াল করেছেন যে ওই সময় মামুন যেরকম অবস্থায় ছিল, ওর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বলেন, ওর চাহনি বলেন, ওর চেহারা বলেন, সব কিছুই খুব অন্যমনস্ক ছিল, আনমাইন্ডফুল ছিল এবং স্যাড ছিল। হ্যাপি বা স্পন্টেনিয়াস মামুন যেটা সবসময় আপনাদের কাছে ইন্টারভিউ দিয়ে আসছে সেরকম কিন্তু ছিল না। তো ওই মুহূর্তে বলা অনেক কথাই আসলে ধরে নেওয়া ঠিক না। তো আমাদের যখন মামুনকে কষ্ট দেওয়ার জন্য আপনার বিভিন্ন ফ্রেন্ড সার্কেল আপনার বাসায় ডেকে এনে পার্টি করছেন, সেই সেই মুহূর্তে মামুনের কথা আপনার একবারও মনে পড়ে কিনা? এটা আপনাদের কি মনে হয় যারা আসে দাওয়াতে তারাও ইভেন মানে চিন্তা করে আসে যে মামুন নাই? সো অনেক রকম মিশ্র প্রতিক্রিয়া হতে পারে যে মামুন নাই, এখন কি আমরা তার বাসায় যাব নাকি যাব না, বা মামুন নাই, মামুন জানলে রাগ করবে কি করবে না। আবার একটা জিনিসও চিন্তা করে যে ঠিক আছে, মামুন না হয় রাগ করে বেচারির থেকে দূরে আছে, সো তাকে মানসিকভাবে একটু হ্যাপি রাখা উচিত, বিকজ ওর পুরো দুনিয়াটাই মামুন ভয় ছিল, যেখানে খেতে বসে ঘুমাতে যে বা যেটাই হোক না কেন পুরো ওয়ার্ল্ডটাই মামুনময় ছিল। সেখানে হঠাৎ করে মামুন যদি এতদিন না থাকে তাহলে সে ডিপ্রেশনে পড়ে অনেক মানসিক
কি বলে মানসিক ভাবে ডিস্ট্রেসড হয়ে যেতে পারে, তো তাকে যেহেতু বন্ধু আমাদের, তারা হয়তো আমাকে একটু হ্যাপি করতে চায় বা আমাকে একটু সহমর্মিতা দেখাতে চায়। এটা ঠিক একজনকে দেখে আরেকজনকে কষ্ট দেওয়া না, এটা মানে তার আমার একটা ইন্টারনাল সাইকোলজি বলা যেতে পারে। এটা হয়তো সে কষ্ট নাও পাইতে পারে, বাট আমি ওকে ওকে রিচ করার জন্যই আমি নানা রকম ইয়ে করতাম, যে আমি তোমাকে রিচ করতে চাই বা তুমি আমাকে দেখো বা দেখে রাগটা ভাঙাও। এটা আমার ওর একটা রাগ ভাঙানোর প্রসেস বলতে পারে। এর আগে অনেকবার চলে গিয়েছিল, তো সবসময় আপনি নিজে থেকে যে মামুনকে নিয়ে আসতো, এইবার কেন যাচ্ছেন? এবারও গিয়েছি, আপনারা তো নিজেই শুনেছেন যে আমি প্রায় ঈদের সময় এত ওদের বাসায় তো আপনারা গিয়েছেন এবং জানেন যে জায়গাটা এতটাই দূরে। আর ঈদের আগের দিন চাঁদ রাত যেটা, সেদিন আমি প্রায় রাতে দুটার সময় রওনা দিয়েছি একটা মেয়ে, তখন আমার সাথে কিন্তু শুধু ড্রাইভার ছিল। এতটা সাহস নিয়ে আমি প্রায় 10 ঘন্টা জার্নি করে আমি ওর কাছে গিয়েছি। তো এইরকম যদি আপনার জন্য কোনো মেয়ে করে আপনি নিশ্চয়ই গলে যেতেন, রাগটা কমে যেত। তো ওর রাগটা কমে, বাট আমি ট্রাই করেছি ঈদের পরেও যখন ওর রিলেটিভ মারা গেল, তো এটা তো আমার দায়িত্ব যেহেতু আমার পরিবারের একটা অংশ, যে আমাদের রিলেটিভের এই ধরনের সিচুয়েশনে আমাদের যাওয়া উচিত, তখনও আমি গিয়েছিলাম। বাট প্রত্যেকবারই আমি, যেহেতু দিনের বেলা আমার কাজ থাকে বা দিনের বেলা ট্রাফিক সিচুয়েশনটা এই গরমের মধ্যে অনেক বেশি থাকে, তো আমি রাতে রাতে একা হলেও আমি ছুটে গেছি এতটা কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে একা। প্রথমবার একা ছিলাম, পরের বার আমার সাথে আরেকজন ভাইয়া গিয়েছিলেন। তো আপনার কি মনে হয় যে আমার দিক থেকে কোনো কমতি ছিল? আপনার দিক থেকে কোনো কমতি ছিল না, আপনি গিয়েছেন সেটা আমরাও দেখেছি। প্রতিবার মামুন চলে যায়, এইবার আপনি মামুনকে বের করে দিয়েছেন, এমনটি আমরা জানতে পেরেছি। এমনটি আপনারা আসলে আমার কাছে জানতে পেরেছেন। তো প্রত্যেকবারই সে রাগ করে, আমাদের 4 বছরের একসাথে লাইফে অনেকবারই সে রাগ করেছিল, তো কোনোবারই আমি রাগটা দেখাইনি। মানে আমিও তো একটা মানুষ, সব মানুষেরই একটা ধৈর্যের সীমা থাকে, সব মানুষেরই ইমোশন থাকে। এবারে আমার কষ্ট পাওয়ার জায়গাটা অনেক বেশি ছিল। আমি সব সময় দেখে আসি যে ও রাগ করলে যেটা করে, যে ও আমার থেকে একটু দূরে চলে যেতে চায়। আমারও মনে হয়েছিল যে ও যেহেতু এটাই করে যে দূরে চলে যেতে চায়, তো ওকে একটু স্পেস দেওয়া দরকার আছে। তা আমি এই জন্য ওকে বলছি ঠিক আছে তুমি বাড়িতে যাও,